সুবহানাল্লাহ বিহামদিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসনাদে আহমদের হাদিস মুজামুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা আর তিনি বলেন ইন্নাল্লাহ লা ইয়ারফাউদ দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাতি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একজন নেককার বান্দার হঠাৎ মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার থাকার জায়গাটা সুন্দর হবে তার চেহারা সুন্দর হবে তার বেশভূষা সুন্দর হবে ওই বান্দা বলবে ইয়া রব্বি আন্নালি হাজা হে আল্লাহ আমার এই নিয়ামত আমার এই সাজসজ্জা আমার এই সৌন্দর্য কিভাবে আসলো তখন আল্লাহ তাআলা বলবেন বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা তোমার সন্তান তুমি সন্তান দেখে গিয়েছিলে তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে তার বদৌলতে তোমাকে জান্নাতে এই সম্মান প্রদান করা হয়েছে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমাদের সন্তানরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাদকায়ে জারিয়া একজন সন্তান সে কোরআন তেলাওয়াত করে সে সালাত আদায় করে সে যেই নেকি করে না কেন পিতা মাতাও কিন্তু ওই নেকিটা পেয়ে যায় এই জন্য স্ত্রীকে সৎকর্মশীলা বানানোর চেয়ে সন্তানকে সৎকর্মশীল বানানো বেশি প্রয়োজন আজকে আমরা কাজের চাপে পড়ে চাকরির বাকরির পিছনে ছুটে ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটে আমাদের সন্তানদের খোঁজ খবর রাখি না সে কীভাবে পড়াশোনা করছে কীভাবে খাচ্ছে সন্তানকে জন্ম দেওয়া সহজ কিন্তু এই সন্তানকে দিনই সাঁচে গড়ে তোলা কিন্তু আদৌ সহজ নয় এটা কঠিনতম কাজ বাংলার যুব সমাজ যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তারই এক ক্লান্তি লগ্নে বাংলাদেশ শাহালাদের যুব সংঘের প্রতিষ্ঠা হয়েছিল এই সন্তানদেরকে এই সন্তানরা যেন বাবার যেন সুসন্তান হতে পারে বাবারা দুনিয়ার মোহে পড়ে সন্তানদের প্রতি কোনো খেয়াল রাখতে চান না সুসন্তান খেয়াল রাখতে চায় না এই জন্য বাংলাদেশ আহলাদের যুব সংঘের প্রতিষ্ঠা হয়েছিল যে বাংলার যুব সমাজ যেন আল্লাহর পথে যারা যেন আসে তারা যেন ঐক্যবদ্ধভাবে দিনের পরিবেশে যেন তারা বড় হয় এই জন্য আমরা আপনাদের প্রতি আহ্বান করব নিজেদের সন্তানকে নিজেদের ওই যুবক ছেলেটাকে যে টাকার পিছনে নিজের সময়কে নষ্ট করছে নারীর পিছনে সময় নষ্ট করছে সে সৎসঙ্গের অভাবে সে নষ্ট হয়ে যাচ্ছে নেশা করছে বিড়ি খাচ্ছে গাঁজা টানছে এই সন্তানকে দিনের পথে নিয়ে আসার দায়িত্ব আমার এবং আপনার পিতামাতাদের দায়িত্ব পিতার অবহেলার কারণে যদি সন্তান নষ্ট হয় এই পিতাকে কিয়ামতের দিন অবশ্যই 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 আল্লাহর নিকটে জবাবদিহি করতে হবে পিতা যদি চেষ্টা করার পরেও যদি সন্তান বিপথে যায় তবে পিতা তখন পিতাকে ধরা হবে না কিন্তু অবহেলার কারণে যদি হয় তাহলে কিন্তু আদৌ আমরা আল্লাহর নিকটে পার পাবো না